সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে যুগপথ আন্দোলন করছে বিএনপি। তবে দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী এই মুহূর্তে তাদের সঙ্গে নেই। মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর থেকে দীর্ঘদিন রাজনীতিতে কোণঠাসা জামায়াত। তবে কিছুদিন ধরে আলাদা কর্মসূচির মাধ্যমে নিজেদের শক্তি জানান দিতে শুরু করেছে নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া দলটি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতকে আবারও কাছে টানতে চাইছে বিএনপির হাইকমান্ড। আলাপ আলোচনা করে পুরনো মিত্রের সঙ্গে দূরত্ব ঘোষাতে এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাদের নির্দেশনা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত ডিসেম্বরে যুগপথ আন্দোলনের শুরুতে দুটি কর্মসূচিতে বিএনপির সঙ্গে ছিল জামায়াত। এরপর থেকে বিএনপি এককভাবে কর্মসূচি পালন করছে। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। গত 10 ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশের আগের দিন গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 20 দলীয় জোটের শীর্ষ নেতাদের এক বৈঠকে জোট বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে আন্দোলন বা কর্মসূচি নিয়ে জামায়াতের সঙ্গে আলাপ আলোচনা করেনি বিএনপি, বিষয়টিকে ভালোভাবে নেয়নি জামায়াত। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কালবেলাকে বলেন, যুগপথ আন্দোলন শুরুর সময় আমরা আলাপ আলোচনার ভিত্তিতে কর্মসূচি ঘোষণা করেছিলাম, কিন্তু আমাদের আমির গ্রেপ্তার হওয়ার পর যুগপথ আন্দোলন যে প্রক্রিয়ায় চালিয়ে যাওয়ার কথা ছিল বিএনপি ঠিক সেভাবে ভূমিকা পালন করেনি। এরপর থেকে জামায়াত নিজেদের মতো করে আন্দোলন করছে। তবে বিএনপির অনেক নেতার দাবি জামায়াত কার্যত বিএনপির সঙ্গেই রয়েছে। সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনায় বোঝাপড়ার ভিত্তিতে কৌশলের অংশ হিসাবে এককভাবে কর্মসূচি করছে জামায়াত। জামায়াত নেতারা বলছেন তাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের যোগাযোগ রয়েছে, বিএনপির সঙ্গে মিল রেখে তারাও একদফার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র বলছে একদফার ভিত্তিতে চূড়ান্ত আন্দোলন শুরুর প্রেক্ষাপটে জামায়াত ইসলামের সঙ্গে আলাপ আলোচনার জন্য দলের নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুই দলের মধ্যে দূরত্ব ঘুচিয়ে আন্দোলনে জামায়াতকে পাশে রাখার উদ্যোগ নিতে বলেছেন তিনি। তার নির্দেশনার পর ইতিমধ্যেই জামায়াতের সঙ্গে আলাপ আলোচনা শুরু করেছে বিএনপির নেতারা। জামায়াত ইসলামী সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে তারা অটল। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিএনপির মতো তারাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করার প্রস্তুতিও নিচ্ছেন তারা। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল কালবেলাকে বলেন, জামায়াত ইসলামীকে যেভাবে চতুর্দিক থেকে চেপে ধরা হয়েছে তাতে দলটির যে নতুন প্রজন্ম তারা তাদের নাগরিক অধিকারের দাবিতে তো আন্দোলন করতে পারে। এই নতুন প্রজন্মের কেউ যদি দলবদ্ধভাবে এগিয়ে আসে বিএনপি তাদের স্বাগত জানাবে। এখানে দূরত্ব বা মনোমালিন্য কিংবা ভালো খারাপের তো কোনো ব্যাপার নেই। এদিকে গত জুনে ঢাকায় সমাবেশের অনুমতি পেলেও পরবর্তীতে সিলেট ও চট্টগ্রামে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত। এছাড়া পুলিশের অনুমতি না পাওয়ায় গতকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করে জামায়াত। আগামী 4 আগস্ট ঢাকায় সমাবেশের নতুন তারিখ ঘোষণা করেছে দলটি। সরোজা আহমেদ, কালবেলা।